হ্যালো বিওর্স নিয়মিত সংবাদের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন লাইক কমেন্ট আর শেয়ার করে সঙ্গে থাকুন মেসি না থাকলে আর্জেন্টিনার কি হবে কুপা আমেরিকায় টানা দুটো ম্যাচে খারাপ পারফরম্যান্সের পর আর্জেন্টিনা এবং লিওনেল মেসির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিতে শুরু করলেন সাবেক তারকা ফুটবলার থেকে কোচেরা কেউ দাবি তুলেছেন মেসিকে আপাতত আন্তর্জাতিক ফুটবল থেকে ছুটি দেওয়া হোক কারো মতে নতুন করে শুরু করুক আর্জেন্টিনা এই দল নিয়ে শুধুই ব্যর্থতার স্বাদ পেতে হবে লজ্জা বাড়বে কুপায় দু ম্যাচে এক পয়েন্ট নিয়ে গ্রুপে সবার শেষে ছিল আর্জেন্টিনা শেষ ম্যাচে কাতারের বিরুদ্ধে দুই শূন্য গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মেসির দল এই অবস্থায় আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মারিও ক্যাম্পেস দাবি তুলেছেন মেসিকে কিছুদিনের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে বিশ্রাম দিলে খারাপ হবে না অন্য ছেলেরা খেলুক আমার মনে হয় না এর চেয়ে খারাপ কিছু হবে পাঁচবারের ব্যালণ্ডিয়রের মালিক ও আর্জেন্টিনা অধিনায়ককে কটাক্ষ করে ক্যাম্পেস বলে দিয়েছেন মেসি না থাকলে কি হবে কিছুই হবে না সবাই বল পেলেই মেসিকে খুঁজে ওদের নিজেদের উপর কোনো আত্মবিশ্বাসই নেই মেসি না খেলে নতুন ছেলেরা খেললে সেটা ভালোই হবে সামনের সপ্তাহে বত্রিশ বছরে পড়বেন মেসি একশো বত্রিশ মাসে আটষট্টি গোল করে দেশের সর্বকালের সেরা গুলদাতা হলেও মেসি সাম্প্রতিককালে কোনো বড় ট্রফি দিতে পারেননি দেশকে শেষ বিশ্বকাপেও ব্যর্থ হয়েছিলেন তিনি জানিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন বার্সেলোনা তারকা শুধু ক্যাম্পেস নন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো সিজার লুইস মেনত্তিউ দলের এই হাল দেখে এতটাই যে বলে দিয়েছেন দলটার যা অবস্থা তাতে প্রয়াত জোহান ক্রঈফ এবং পেপ গর্দিওয়ালা কুস হয়ে এলেও এই আর্জেন্টিনা দলের ব্যর্থতার ইতিহাস বদলাতে পারবে না বর্তমানে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের ডিরেক্টর মেনত্তি এখানেই থেমে থাকেননি বলে দিয়েছে নতুন করে সব কিছু ভাবা দরকার অনেক উন্নতি দরকার এখন শুধু দলের কোচ লিওনেল ইস্কলানি নন আমাদের সবার নতুন করে ভাবনা চিন্তা করা দরকার খেলোয়াড়দের বিরুদ্ধে তীব্র খুব ওগরে দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন কুচের মন্তব্য ওরা বাইরে গিয়ে ক্লাব ফুটবলে যতটা সময় দেয় দেশের জন্য ততটা দেয় না দল নির্বাচনেও সমস্যা রয়েছে দেশের নামি ক্লাবগুলোরও উচিত ফেডারেশনের দেখানো পথে কাজ করা শুধু ফেডারেশনের সমালোচনা করলে চলবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ